একদিন করতেছি সেটা একদিন ছাড়ি এখন অলরেডি চাটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে যেহেতু সানডে, তো আজকে একটু ঘুরতে বেরোবো। আগের সানডে বেরোনো হয়নি, এবার ভাবছি একটু বেরোবো। জানি না কোথায় যাবো, বেরিয়ে ডেস্টিনেশন সেট হয় আমাদের প্রতিবার। তো চলো, আমি রেডি হয়ে নিই, দেন আসছি। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বাইরে প্রচণ্ড ক্রাউড, আমি জানি না কতটা শোনা যাচ্ছে, তো যাই হোক ম্যানেজ করে নিও। তো চলো আসছি রেডি হয়ে। তো আমি রেডি হয়ে গেছি এখন। তো এখন অলরেডি 12টা বেজে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 11টায়। তো চলো বেরোনো যাক, বেরিয়ে আবার দেখা করছি। বেরিয়ে তো গেছি, বাট এখনও আমাদের ডেস্টিনেশন সেট হয়নি। তো প্রথমে ভেবেছিলাম আমরা কাছিপিঠেই কোথাও যাবো, যেহেতু বিকালে কাজ আছে একটা। তারপরে মাথায় এলো যে জলপাইগুড়িতেই যেহেতু কাজ, তাই জন্য মানাগুড়ি থেকে ঘুরেই আসা যেতে পারে, আমার ছোট পিসির বাড়ি। তো ওইভাবেই আমরা চলে গেলাম। মোটামুটি আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। ফার্স্টে হয়তো ভেবেছিলাম যে আমি বাড়িটা চিনবো না, কারণ কি আমি এক বছর পর গেছি। তো তারপর রাস্তাটা দেখে আমি চিনে গেছিলাম রাস্তাটা। তো আমি আমার পিসি বাড়িতে আসলাম ময়নাগুড়িতে। এখন অলরেডি 1টা বাজে, গেলাম যে সকালেই বেরোই তাহলে একটু পিসি বাড়িতে আসা যাবে। তো কৃষ্ণদ গাছে গাড়িটা ঢুকাতে, তো আমরা এখানে বসে একটু রেস্ট নিয়ে দেন আবার যাবো কাজে। তো চলো দেখা হচ্ছে। আর এরকম একটা ব্লগ যেটা ওই যে একদিন করতেছি সেটা একদিন ছাড়ি। কিন্তু আমার ডিজাইনটা করা ডিজাইনার ওটা প্রিমিয়াম নেসের উপর ওটা ওই প্রিমিয়াম ওর থেকে বেশি, মানে যেরকম জিনিস লাগানোর মধ্যে এখন একটু ঘোরাঘুরি করছি, তো বেশিক্ষণ থাকবো না আমরা, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। বিকজ আমার একটা কাজ আছে, মানে পিয়ার শুট আছে আমার। তো একটুখানি থেকে একটু ঘোরাঘুরি করে সব ফুলের গাছ লাগাইছে, এখন আবার মানে বাবা নতুন জন লাগে না, অনেক জাতি ওইখান থেকে ওই যে রাস্তার পরে দিকে আটকে আছে না, ওইটা মাটন করছি মেইন। পরীক্ষা না থাকলে যাবো, কারণ কি অলরেডি 4টা বেজে গেছে, কাজ আছে আমার 5টা মেবি। চলো আইসক্রিম নিচ্ছি। এটা আমাদের পিছন ঘুরিটা, এটা মারোর জাগৃতি মরিটা।
আমরা আইসক্রিম কিনে নিয়েছি, তো আইসক্রিম খাবো, দেন একটু একটুখানি গল্প টল্প করা, দেন বাড়ি যাবো। আমরা আইসক্রিম কিনে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন অলরেডি 4টা বাজে, চলো উপরে চলো। আমাকে গাড়িতে উড়াই দিস না ভাই। আমরা এখন অলরেডি 4:30 বাজে, তো এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কাজটা করে দেন বাড়ি যাচ্ছি। টাটা 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 টাটা। সিলিগুড়ি গিয়ে দেখো টাটা। তো এখন বাজে 6:30, আমি জাস্ট শিলিগুড়ি ঢুকলাম ফ্রেশ হয়ে নিয়ে, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে, আর ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।